আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গার সরোজন বাজারের পাশে জনতা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে। আমার পাশে রয়েছেন এখানকার মালিক অমিদুল হাসান ভাই, আপনারা অনেকে তাকে চিনতেন, জনপ্রিয় মুখ। আর আমার পাশে যে একটি মেশিন রয়েছে, এটা হচ্ছে ফিড বানানোর মেশিন। ফিড বানানোর মেশিন, আচ্ছা। এটা হাঁস মুরগি গরু ছাগল সবকিছুরই ফিড বানাইতে পারবে, তারপর মাছের যে ডুবন্ত যে ফিডটা সেটাও করতে পারবে। ডুবন্ত যে ফিডটা, জি জি। অনেকে কিন্তু আপনার ফিডটা বাজার থেকে ক্রয় করে, জি জি, আর সেই ফিডটা নিজেরাই করতে পারবে এই মেশিন দিয়ে। এই মেশিন দিয়ে, এই মেশিন দিয়ে। যারা গ্রাম অঞ্চলে বাড়ি তারা পরিবহন করতে কিন্তু সমস্যা, জি পরিবহন একটা সমস্যা। আর একটা বিষয় হচ্ছে ফিডের খরচ, যে পরিমাণ দাম হয় সেটার তুলনায় সেটা কিন্তু এটা দিয়ে অর্ধেক দামে কিন্তু আপনার ফিডটা তৈরি করতে পারবে। কারণ যারা চাষি তাদের ধান গম ভুট্টা মুখিরি এগুলো কিন্তু নিজেরাই উৎপাদন করে, তো দেখা যায় বাজার থেকে তাদের কেনার কোনো প্রয়োজন নাই, তারা নিজেরাই কিন্তু করতে পারতে। আর যাদের খামার তারাও যদি বাইরের থেকে কিনে তো তাও অর্ধেক খরচে কিন্তু তারা করতে পারবে। মানে মূলত আমরা বাজার থেকে যে ফিডগুলো ক্রয় করা হয় তার থেকে কম দামে এখানে ফিড তৈরি করা করতে পারবেন। হ্যাঁ, আমি যেটা আপনাকে বলছিলাম যে যাদের 2000 বা 3000 মুরগি আছে গ্রাম অঞ্চলে, তারা কিন্তু যে দৈনিক 3-4 বস্তা খাবার কিন্তু পরিবহন করতে সমস্যা, জি জি। আর সেক্ষেত্রে যদি আপনার মেশিনটা বাড়িতে থাকে যখন মঞ্জুর করতে পারবে, আর এটা দিয়ে ঘন্টায় দেখা যায় 80 থেকে 100 কেজি ফিট করতে পারবে ঘন্টায়, প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টায় 80 থেকে 100 কেজি। আচ্ছা, কিছু ইয়া দেখতে পাচ্ছি এখানে, জি, এইটা হচ্ছে ডাইস স্টার্টার, মানে মুরগি যে একবারে ছোট বাচ্চা মুরগি যে ফিড ফিড যেটা সেটার তাই সেটা স্টার্টার ফিড এটা, জি জি। আর মেশিনের মধ্যে এটা হচ্ছে যে ছোট মুরগি আছে 0 থেকে 2 মাস বা 3 মাসের মধ্যে যে খাবারগুলো খায় সেটা হচ্ছে স্টার্টার ফিডের তৈরি করার জন্য এটা লাগাতে হবে। আর এটা হচ্ছে গরু ছাগলের যে ডাইস, যেটা গরু ছাগলের খাবার তৈরি করার জন্য। আচ্ছা দর্শক, এটা হচ্ছে গরু ছাগলের জন্য যে খাবার, যে ফিডটা তৈরি করে, জি জি, আর গরু ছাগলের ফিড তৈরি করে, জি জি। আর ভেতরে আরেকটা ডাইস লাগানো আছে যেটা হচ্ছে আপনার 2 মিলি মুরগির, সরি, হ্যাঁ, ভেতরে একটা ডাইস লাগানো আছে যেটা হচ্ছে 4 মিলি ডাইস, যেটা হচ্ছে মুরগির কিংবা মাছের ডুবন্ত খাবার করার জন্য, যেটা বড় মুরগির জন্য, জি জি, বড় মুরগির জন্য যেটা। আচ্ছা, আমরা ওইটা দিয়ে ফিড বানিয়ে দেখাবো, ওইটা দিয়ে আমরা ফিড বানিয়ে দেখাবো। তাহলে জি জি, এখানে তিনটা পাচ্ছি ডাইস আমরা, একটা হচ্ছে স্টার্টার, জি, আর একটা হচ্ছে গরু ছাগলের জন্য, জি জি, আর আরেকটা হচ্ছে হাঁস মুরগির আর হচ্ছে মাছের যে ডুবন্ত ফিডের জন্য, একটা ডুবন্ত ফিডের জন্য, জি জি। আচ্ছা, দাম কত টাকা এটা? এটার দাম 70,000 টাকা। আর আরও যে বিষয়টা হচ্ছে, আমরা এখানে যে মোটরটা দেখতেছি এটা কিন্তু আপনার 4 হর্সের একটা মোটর, যেটা বাসাবাড়ির লাইনে চলবে। আর এইখানে আপনার আমাদের দেশে ভোল্টেজের একটা সমস্যা দেখা দেয়, যে ভোল্টেজ লাইনে ভোল্টেজ কম বেশি কিনা সেটা দেখার জন্য আমরা এখানে একটা মিটার দিয়ে আছে, যেটাতে দেখতে পারবো মেশিন চললেই যে ভোল্টেজ ওঠানামা করতেছে কিনা সেটা এখানে সহজে দেখতে পারবি। আচ্ছা, তাহলে খুবই চমৎকার লাগলো বিষয়টা। দর্শক, যারা খামারি আছেন তারা বাজার থেকে ফিড ক্রয় না করে যদি নিজের ঘরেই ফিড তৈরি করে তাহলে কিন্তু আর ঝামেলাটা থাকছে না, জি জি, যে খাবার আনা নেওয়া একটা ঝামেলা থাকে। সেক্ষেত্রে কিন্তু জনতা ইঞ্জিনিয়ারিং সুযোগ নিয়ে এসেছে, তারা ফিড তৈরি করার মেশিন বিক্রি করছে এখানে। অমি ভাই, আমরা দর্শকদেরকে এটা চালিয়ে দেখাই, জি আমরা চালিয়ে দেখাই। দর্শক, আমরা কিন্তু এখন দেখলাম যে ফিডটা তারা কীভাবে তৈরি করে, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে ফিড, এই যে খুবই চমৎকার অমি ভাই, জি, চোখের পলকেই ফিড হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, এটা আমি কিন্তু প্রথম দেখলাম এখন। কারণ আমরা কিন্তু বাজারে বিভিন্ন ধরনের ফিড দেখতে পাই, জি জি। আপনি মেশিন দিয়ে যে বানানো সে খুবই চমৎকার, কিছু ঘাস দিয়েছেন মনে হচ্ছে সাথে, জি জি, আমরা ঘাস দিয়েও এটা দিয়ে কিন্তু ঘাস দিয়েও আপনার ফিড করতে পারবে, ঘাস দিয়েও ফিড হয়, খুবই চমৎকার কিন্তু ফিডগুলো একদম। এই যে মাত্র হলো প্রচুর গরম, জি জি, শক্ত, এগুলা যদি কেউ করতে চায় সেক্ষেত্রে কিন্তু এই মেশিনটা খুব ভালো উপকার আসবে, ভালো উপকার আসবে। আচ্ছা দর্শক, আর কি বলতে চান? কেউ যদি আমাদের থেকে মেশিন কিনতে চান তো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন, আর
আমরা মেশিন কেনার পর পরই আমরা ফার্স্ট অবস্থায় আমাদের একজন টেকনিশিয়ান সেই গিয়ে কৃষকের বাসায় দেই, বাসায় দিয়ে তার ট্রেনিং ফুল ট্রেনিং করাই, তারপরে আমরা ওইখান থেকে কার্যক্রম শেষ করি। মূলত আপনার যেই গিয়ে আমাদের কাছ থেকে এই মেশিনটা কিনুন না কেন, তার বাসায় যে আমরা হোম সার্ভিস ফার্স্ট অবস্থায় আমরা হোম সার্ভিস দিই ফ্রি অফ কস্টে, সে দেখা গেলো তারা যে ফুল ট্রেনিং করে দেখার জন্য। আচ্ছা আচ্ছা, আর বরাবরের মতো অন্য মেশিনের মতনও আমাদের এই মেশিনের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা ঠিক আছে, অমিদুল ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন।